হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্ক্রিপ্ট না করিয়া ফুল ভিডিও দেখা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবা, লাইকটা দিতে ভুলবে না। যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে বিকাল 5টা থেকে লইয়া। তো এখন একটা মাছ আনা হয়েছে বাজার থেকে, আমি মাছগুলা হঠাৎ লাগছি। তো এটা হইলো কি রৌ মাছ আরি, তো এইটা সালানি মাছ, এটা লোকেল নাই। লোকেল মাছ বেশিরভাগ আমরা আরি এই বাজার সকাল টাইমে মিলে, আর বিকাল টাইমে লোকেল খুব কম মিলে। তো সালানি মাছওয়ালা আরি আইন মাছ লইয়া। তো মাছটা আজকে আর খাটিয়া দিছে না, ডেইলি আরি যেদিন আনা হয় বড় মাছ আনলে খাটিয়া দিলাই। তারপরে মাছওয়ালাই আরি ফইল্লা ফেলাইয়া পিস পিস করে দিলাইলো। বাড়িতে না করে আমি শুধু কিছু আরি একটা ফইল্লা থাকে ওগুলা আমি পরিষ্কার করলাম, পিস আলগাইলাম। আর আজকে মাছকে পুরো আস্তে আই গেছে। তো আমি এখন খাটি আর আমার বিলাইয়ের অবস্থা দেখো, বিলাইয়ে কি হালত কতরা। তো তাই মাছ খাইতে হরি একদম জরুন হয়ে গেছেন, তানরে মাছের হইল্লা দিয়া শান্তি হরি বইয়ের আসছি। তো হইল্লা নিয়ে নিয়ে খাইতরা দেখো, আর আমি খুব শান্তি হিসাবে মাছটা খাটি। আর নাইলে তো মাছ খাটতে দিত নাই, সব সময় আরই মাথা দি দুষা মারবো, ডাকিবো, কত যেন অবস্থা করবো, তারে মাছ তেলাইবার লাগিয়া। আর মাছের এই যে পইলা যেটা লম্বা লম্বা যেটা পইলা লেঞ্জ ওটা দিলাইলে শান্তি হয়ে যায়। তো ওটা হাইভাবে বই থাকবো, আর মাছ খাবার খেয়াল করতো নাই। তো আপনারা দেখতে থাকবার আমি মাছগুলো হাঁটিয়ে নেই। তো এখানে আমার মাছগুলা খাটিয়া ধুইয়া পরিষ্কার করে আনছি, এখন মাছগুলা ভাজি আর আমি। আর আমার একদম লাখড়ি শেষ হয়ে গেছে, আমি তো গ্যাসে দি মাছ ভাজি না, আমি লাখড়ি চুলাবাই মাছ ভাজা, মাংস ভাজা, ডিম ভাজা ইতা করি। আর এখন তো মেঘ দের আর লাখড়ি আছে, কিন্তু সব ভিজা লাখড়ি লাখড়ি নাই। তো এখানে আমি সাতরা খাটিয়ে রাখছি, মাছের ঝোল বানাইমু, আর আমার ছেলে মশলা রেডি করে দিলাইতরা। তো এই ভিডিওটা হইল গিয়ে এরপরের দিন সকালের ভিডিও। তো এটা সব ভিডিও আরই 4-5 দিন আগের ভিডিও। তো আজকে আমি সব জমাইয়া আরই সদিনের এখন ভিডিও সব জমাইয়া আজকে আপলোড দিলাম। তো আমার ছাগলে পাইছেন তো নতুনভাবে ঘাস খাওয়া শিখেছেন দেখক। তো 5-6 দিন থেকে আর দেখা যায় আরই পাতলা পাতলা ঘাস খাইতরা। তো মার লগে থাকি থাকি এইভাবে ঘাস খাওয়া নতুনভাবে শিখতরা আরই। তো তারা তো বয়স 1 মাসের উপরে হয়ে গেছে, 1 মাস 3-4 দিন হয়ে গেছে বয়স। আর 20-22 দিন গেলে তো বাচ্চারা ঘাস খায়, কিন্তু তারা অনেক লেটে ঘাস খাওয়া শিখছেন। তারা দুধ আর বাতের মারে হইয়া তারা শান্তি, তারা আর ঘাস খাওয়া লাগে না। তো 4-5 দিন থাকি দিকের আরে ঘাস, আর তো খাইতেও হানো। বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে, তো এটা তারি খেলাইয়া পুরা আরি ফেঁকে আর ঘাসে একদম না জেহাল অবস্থা। আর জমিনের অবস্থা দেখো, এটা তো পানি সোজা দায়িত্ব নাই। তো আমার বাড়ির বেড়া সাইড পর্যন্ত বুড়াইল পানিয়ে, আর খাইবার জায়গা নাই, গরু ছাগলের খুব বেশি কষ্ট। আর এই যে ধান যেগুন আমি শুকাইয়ে রাখলাম, মনে একদিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার দিছি। তো ও ধানগুলো আরই আরও 2-3 দিন পরে আমি মেশিন ওর মাঝে দিছি কুটানি। তো এখন আর বাড়িতে আরই আগের মেশিন যেটা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে কুটি, তো ঠেটকারের মতন আরই ঠেটকার ওইটা আরই। তো এটা ধানও কুটা যায়, এরপরে মালাও দেন, এরপরে আলো সয় নারি জমিনও খেতারে করা হয়। সব তারই একই গাড়ি দিয়া ট্রেটকার দিয়ে সপ্তাহ করা যায়। আর এখন বর্তমানে তো আলের দিন আই গেছে, এখন আল সব তো জমিনও এর লাগিয়ে তাক মিলেন না আর মেশিন। তো এর লাগিয়ে আর অন্য মেশিন হয় না, বর একটা ঠেলা আনছেন বাড়া। তো বাড়া ঠেলা আনিয়া ধানগুলো মেশিন লইয়া গেছেন। তো মেশিন থেকে আনার পরে দাঁড়িয়ে আমি রেডি করে রাখবো। তো ধান আছে তো 2 ফালি আরই, আর
তান বিদায় হরে দিয়া আমার ছেলেরে দিয়া তান বাবারে দিয়া দিলাম মেশিনও কুটানির। এখন আইলাম আমি একটা লাউ হাঠাত, তো এটা হইলো গিয়া আমার জারের লাউ। তো আমি যেটা লাগাইছিলাম আগে লাউ, ও তার মাঝে আর একটা লাউ রইছিল আর সবটি আগে খাই লিছি, কিন্তু একটা লাউ আরে হসেছে না, নষ্ট হয়েছে না, সবটি আরই বালা বালা লাউ। তো খাইতে একটু মজা কম, সবটি সমান নাই। তো এই যে লাউ যেটা, এটা দেখতে খুব সুন্দর, খুব লাল দেখতে, তো বোঝা যার খুব মিঠো হইব, কিন্তু এ একদম মিঠা নাই আরই। তো যে লাউ মিঠা এটা আরে খাসা একটা টুকরা খামড় মারলে বোঝা যায় আরই, দোয়া দইয়া আর শুধু আরে খামড় মারলে বোঝা যায় মিঠা না মিঠা নাই। আর যেটা মিঠা এটা খাসা বালাও মিঠা বোঝা যায়, আর রান্না হলে তো আরো বেশি মিঠা। আর যেটা মিঠা তাহা না, এটা মজা তাহা না, দেখতে খুব সুন্দর লাউ এটা আরে, হইয়া তো খাইতে খুব মজা হইব। মাছ আছে ঘরে মাঝে, মাছ দিয়ে রান্না করম। আর আমার ছোট ছেলেরও খুব খেয়াল লাউ, কিন্তু মিঠা না হইলে খায় না। আর যে লাউ মিঠা ওটা ভাত খাইব, আর যেটা মিঠা নাই এটা আর খায় খায় না। তো লাস্ট আর একটা লাউ আসলো ঘরের মাঝে, আমার নিজেরা তো লাগাইল লাউ, তো ওটা আজকে রান্না করিলেই মো। আর আগে যেটা আসলো সবারই একটা দুইটা হরে হরে খাই লিছি, এটা তো ছোট ছোট গটি লাউ। এটা এখানে আমার লাউ ধুই আনি রাখছি, এখানে মশলা রেডি করে রাখছি, পেঁয়াজ রসুন। তো এখন রান্না বাই দিব, আর আপনারা দেখতে থাকবা লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না করম। তো এই ভিডিওটা হইলো গিয়ে 3-4 দিন আগের ভিডিও। তো আমি তো 5-6 দিন পুরো ভিডিও আপলোড দিতে পারছি না, কুটুম আসলে এর লাগিয়ে আমি ভিডিও আপলোড দেওয়ার সময় পাইছি না আরেই। আর কথা সবারই এখন দিনের এখ ভিডিও জমাই জমাইয়া আর এখন আপলোড দিলাম, তো এটা সবারই একই দিনের ভিডিও নাই, এখ দিন এখটা ভিডিও এইরকম আরেই। তো লাউ যে সময় কাটিছি ও সময় আরে আমি টেস্ট করে লেছি যে লাউ এটা মিঠো হইব না মিঠো হইতো নাই। তো পরে আমি রান্না বইয়া একটু চিনি দিলাইছি, এই যে দেখতে পাত্র সামান্য চিনি আরি, ছোটো 4 চামচ দিয়ে আধা চামচ চিনি দিছি। তো বেশ মিঠা হইলেও হওয়া যায় না, একটু মিঠা না হইলেও হওয়া যায় না, তো মিষ্টি লোত কিছু মিষ্টি হইতে লাগে। আর একদম যদি মিষ্টি লাগেও মিষ্টি থাকে না, আর ফানি ফানি হরে খাইতে মজা থাকে না, তে আর এটা আর খাওয়াও যায় না। তো একটু চিনি দিছি, তো সেও বুঝতে নাই আর আমি যে চিনি দিছি, সবে হাইয়া হইবা এত মজার লাউ ইটা, এত মিঠা লাউ ইটা খাইতে, ওখানো সবে হইবা সেও বুঝতে নাই, কিন্তু সেবারে শোনাই তো মনে হয় হয় মিঠা লাউর মিঠা। তো শুধু আমি দিছি আর আপনারা সবার দেখাই নিলাম, আর গড়ালাই তো আর খেয়াও বুঝছেন না, সবে খাইছেন হয়েছেন অত কি মজা লাউ আর খুব মিঠা, দেখতেও সুন্দর খাইতেও মজা, কিন্তু আমি বোধ হই আর কিলা লাউরে মজা বানাইছি, আমি চিনি দিয়া মিঠা বানাইছি, আমার ছেলেও খুব ভালা পায় আর মিষ্টি হইলে লাউ। তো এখন বিকাল টাইমে আমার ননদ যাইত্রা গিয়া রে, আমার 2 লম্বা ননদ, তো জুবাইরের মা রে, তো সাজিয়ে দাও যাইত্রা গিয়া, তো জানি 2 দিন আরই থাকছো না আমরা বাড়ি। আর এখন তার মেয়ের পরীক্ষা এর লাগিয়ারি, তাই না রইতে চাইত্রা না, এখন তাই বিকাল টাইমে তাই যাইত্রা গিয়া বাড়িত। তো যদি পরীক্ষা হইতো না, এই ভিডিওটাও তো 4-5 দিন আগের ভিডিও, পরীক্ষা না হইলে থাকলা অনেক। আর এমন এক সময় আইস না দি আমার শ্বশুর অসুস্থ শুনিয়া, আর নাইলে কইসলা পরীক্ষা পরে তাই আইবা আমরা বাড়ি, যে সময় আর স্কুল বন্ধ হইব, পরীক্ষা পরে তো বন্ধ হয়ে যায়, বর্তমানে এখন বন্ধ হয়ে গেছে আরই। তো ও টাইমে আইলাম না, কিন্তু আমার শ্বশুর অসুস্থ শুনিয়া আরই আইসন তাড়াতাড়ি, আর রইতে ভাললা না, মাত্র 2 দিন রইছেন, রইয়া এখন আজকে বিদায়। তো আমার বাড়ি আরই একজনে একগুড়ো একগুড়ো ইয়া কুটুম বাটি সব যাইত্রা গিয়া, একদম বাড়িটা হালি হয়ে যায়। আর কুটুম আবার পরে খুব ভালো লাগে, আর যাবার পরে বাড়িটা একদম ঠান্ডা হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না আরই। ওই যদি আরে অতদিন থাকতা কুটুম, তে খুশি ফুর্তি গল্প করতে কত ভালো লাগে। তো আমি কুটুম আবার পরে খুব ভালো ভাই আরে, খুব ভালো লাগে আমার। আর কুটুম যাবার পরে খুব বুড়া লাগে গিয়া, ভাল লাগে না এতটুকু, বুধ ভাই আমার ঘরে একদম নিঃশব্দ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে।
তো কুটুম গুরু বিদায় দিয়ে আমরা এখন ঘরের মাঝে জাগি আর গিয়া। আর এই যে আমার নন্দন যে শারমিন বিলে লাইফ স্টাইল, তো তাই নয় এর পর অর্ডিনারি, তাই নয় গেছন গিয়া। তো রাত্রে বেলা আরে আমার ভাই আইছে, তো আমার ভাই, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার ননন্দেরা সব আবার শুনিয়া, তো হেও আইসে, ওইলো কুটুম দেখি আইমু। আর কুটুমের লাগিয়া আমরা সবল লাগিয়া কিছু ফল আনছে আবার সময় আরই, পুরা ব্যাগ দিয়া ব্যাগ, এই যে দেখতে পাত্রা, আম, আনারস, সিনার, বুবি, এরপরে নাশপাতি, তো তা সব মিলাই আরই পুরা ব্যাগ দিয়া ব্যাগ আনছে বাজার থেকে কিনিয়া। তো হইলো সব কুটুম জমাইলাছন, সবে মিলিয়া খাইবা। আর আমার শ্বশুর শাশুড়ি মা বাবা শুনিয়া আরই হইলো সব আসন এক কানো, তো কিছু ফল নিয়ে দিই সবে খাইবা মিলিয়া। তো এখন আমি সব ব্যাগ থাকি বার হরমু, আর বার হরিয়া সব চুলাইমো, চুলা বালাইমো, ফালাইয়া কাঠি কুটি আমরা সবে খাইমো। আর আপনারা দেখতে থাকবা, তো সিনারিগুলা পুরা পাকছে না, একটু খাসার হয়েছে আরই দেখা যার, এটা সিনার পাহাড় করে আরই মজা লাগে খাইতে, কিন্তু দেখতে একটু হাসা হাসা দেখা যার। আর এই ডুঙ্গার মাঝে তো দেখি আর বুবি আর আম নাশপাতি, আর একটা খাটল দেখি আর খাটল, এটা হইল গিয়ে আমার আর বাবার বাড়ির গাছের খাটল আর এইটা। আর তো আছে আনারস, আনারস দেখি আর পাঁচটা, আর খাটল একটা, সিনার দুইটা, আর ওই লগে আম বুবি, আর ওই লগে নাশপাতি ডুঙ্গার মাঝে আর রয়েছে। আবো তো আমি সব কিছু বেগ থাকে বাইর হরিয়ার আসছি। তো আমার ভাগ্নি হয়েছে শারমিন আর রুচি, তো দুজনে খালি বুবির বাড়ি চোখ, তিনজন বুবি হয়তা হইলাম খাওনিয়া মূলা থাকিয়া সবে, তো তারা খুব খেয়ালারি বুবি, তো বাচ্চারাই তো খুব ভালো পায় বুবি, আর কিচ্ছু বা খেয়াল নাই বুবির বাই খেয়ালারি বুবি হয়তা। হারায় নি বুবি সবরে বাটি বাটি আমারে দিতে নানি, ও দিছো নি আমারে, তাই সবরে বাটিয়া দিত রাখছে বুবি হবা সপ্তাহ, তুই আগে বুবি হানি গিলি চু আমার তো গিল্লি তাই আমি খালা বুবি শুয়ে বেলাই দিই। তো বুবির ভাল্লা শেষ হয়ে গেছে, বুবি খাই দিছি আমরা সবে মিলিয়া। আর বাচ্চারা তো খুব খেয়াল থাকায় বুবিত, আমরা বড় গুরুরও খুব খেয়াল বুবিত, তো বুবি খাইতে অনেক ভালো লাগে, মিঠা বুবি হইলে আরে। এখন লাগছি আমি আম হাঁটার, তো আম আনছি চারটা এখানে, তো চারোটা হাঁটিমো, লগে আনারস হাঁটিমো, সিনার, এরপরে নাশপাতি সব হাঁটিমো, তো একলগে সারা হাঁটতাম না আরে, তো অর্ধেক হাঁটিমো অর্ধেক রইব, পরের দিন সকালে হাঁটিমো। তো একলগে রাত্রে বেলা এটা সব খাবাও যাইতো নাই, তো যতক্ষণ খাবা যাইব দেখ মতগুলা হাঁটিয়ে রাখবো, সবে মিলিয়া খাইমো, একলগে খাইতে একটা মজাও লাগে সবে মিলিয়া, আর একলা একলা কোনো জিনিস খাইতে মজা লাগে না গিয়া। তো এখন করে আম খুব মজা আরে, পুরা ফাঁকি গেছে আম, খাইতেও খুব মিঠা, মাল দই আম। এখন আমও একটু আরে দাম কমছে, আগে তো অনেক দাম আসলো এটা আমর, আর আমার ভাই যে সময় লইয়া আইসি এটা আরই আমার কেজি আসলো 70 টাকা, আর এখন বর্তমানে 50 টাকা কেজি আরই, তো আমরা কিনিয়ে আনি খাই 50 করে কেজি। তো লাস্ট আরে দাম লাগছে, আর লাম তো নাই, আস্তে আস্তে উঠে দিব গে আবার, তো এই সিজনও আবার হরে আরই দাম একটু কমে। তো নাশপাতি খাটিছি দেখা যায় একদম আপেলের মতন খাইতেও খুব মিঠা।
তো এখানে আমার সব হাঁটা হয়ে গেছে, তো এখন প্লেটে হতা রাখছি। তো আনারস দুইটা হাঁটিছি, সিনার আর একটা নাই, অর্ধেকখান হাঁটিছি। দেখা গেল পুরা একটা হাঁটিলে খাবো হইতো নাই, আর সিনারটা পুরা কাকনা নাই, একটু খাসা রয়েছে। আর কইলাম অর্ধেকখান তা হোক, সকালে টাইমে হাবা যাইব। তো আমরা সবে মিলিয়ে খাই আর আপনারা শুধু দেখাই আর আপনারা তো আর খাবাইতে পারলাম না, ওটাও দুঃখিত। তো আপনারা অনেক কষ্ট করি দেখা, আপনারা আর সময়ের লস করিয়া, অনেক কাম কাজের সময় লস করিয়া, আপনারা আর এমবি খরচ করিয়া, অনেক কষ্ট করি ভিডিওগুলো দেখা, আপনারা ধন্যবাদ জানাই আর। আর আপনারা ফুল ভিডিওটা দেখবা আর একটু সাপোর্ট করবা, তো আপনারা সাপোর্টে হয়তো কোনো দিন সফল হইতে পারবো। তো এই হইল গিয়ে আমার ভাই, আমরা সবার ছোটো ভাইয়েরই। তো আজকে ভিডিও করতে আমার ভাই হইলো ক্যামেরা, আমার ভিডিও হলিও না, ক্যামেরা ঘুরে এলাও। আর আমার কাপড় এত মারি করে না কাপড় লাগাই, নতুন কাপড় লাগাই নাই, সোশ্যাল মিডিয়া ছাড়তে অনেক মানুষে দেখো, তো ক্যামেরা ঘুরেবার লাগে হয়ে গেছে আর আজকে, নাইলে তারে ভিডিও করলে কোনো অসুবিধা নাই। তো এখন এর পরের দিনের ভিডিও এটা আরে আমার লাইফস্টাইল মানে তো পরের দিন বিকালে আর বাড়ি যেতে গিয়ে আমি তো আইতাম তাই দেখি তুমি কিতা হতে হারো, আমি বোরকা লাগাই যাই, গাড়ি আইছে মাথায় উঠে যাই গিয়ে আগে গিয়ে উঠে যেতাম গাড়ি চারমিনে নিবে নি আমারে না, হাসি না নিবে নি তাই না, তাই আগে হরি না আমার নারায় সাগে দিতাম না, সাগে দিতাম না, বাচ্চাও দিতাম না, কুচ্ছু দিতাম না, আমার নেরাই না, তোমার কোনটা দিতাম না। অরুজি অরুজি ও ভাই সাও ছাগল নিতে আইনি, ছাগল না নি অন্য কইলা নিতে আয়, ছাগল নিতে আইনি নিতে আইনি নি এবলা দিতাম নাই তোমার, আমার ছাগল বাচ্চা দিতাম নাই, আমার নেও তো দিব নিবাই নি আমারে ন আমি যাইতাম, তুই আমার ছাগলও নিম, আমার ছাগলও দিম তোমারে, দুইটা বাচ্চা দিলাইম, দুইটা দিলাইম। তো এখন আমার ননদ বাড়িয়ে যাইতে গিয়া, আর অনেক সময় আমার ছোট বাঘনির লগে মজা করলাম, তো অনেক ভালো লাগে তাই মা কথা এগিয়ে শুনতে, তো যে সুন্দর করে কথা কইব আর তাইরে চলাইতে যে মজা লাগে, তো তাইরে আমি একটু বেশি চলাই, আর আমার তাই দেখতে পারে না, তো খালি মার বুয়াইয়া হ্যাঁ তাই আমার দেখতো না, কারণ তাই রেস বেশিরভাগ আমি চলাই খালি। তো যাওয়ার সময় হইলাম আমারে নিবে নি, তাই আমারে নিত নাই, স্যার দিয়ে মার দিয়ে লাত মার দিয়ে হাতও তাবড় মার দিয়ে ইয়া কতদিন মজা করলাম তাই রে লুইয়া আজকে, আর এখন তাই বর্তমানে বাড়িয়ে যাইতে গিয়া, আর আবার করে আরই অনেক ভালো লাগে, অত সুন্দর করে মাত কথা আরই মাতিব, সবসময় কথা কইব, আর ছোটো ছোটো করে কথা হয় আরই, খুব মজা লাগে শুনতে, অনেক সুন্দর কথা আইকাই নাও, আর চলিব কুবারি, আর আমি তাই খালি বেশিরভাগ চলাই, মন যাইতে রাগি দেখ। তো আমার বা একটু কপাল কোচ করিয়া চাইব, যেমন আমার তাই দেখতে পারে না, আমি তাইরে চলাই বেশিরভাগ এর লাগিয়া।
তো এখানে গাড়িও আই গেছে, তো রিজার্ভ গাড়ি বাড়ি যাইবা। আর কিছু মেইন রোডের সাইডও বাড়ি হইলে আলি রিজার্ভ গাড়ি লাগে না, লানি গাড়িও যাওয়া যায়। আর কিছু আউটলাইনও ভরে গেছে, তো বাড়ি এর লাগে রিজার্ভ ছাড়া যাওয়া যায় না। তাহলে এই লাইনও আর লানি গাড়ি চলাচল হবে না। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হবে জানাইবা। আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।